বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। দর্শক, তুই এটাই চাইছিলিস না? আমি এটা চাইছিলাম, আমি বোতলটা দিয়ে একটা পিলার বানাচ্ছিলাম, পড়ে গেল হাওয়ায়। আমি আর কিছু বলবো না, না আমি আমি করব না। প্লিজ, কোন টপিকে ছিল? আরে এই যে সূর্য দীপার মিল। ও হ্যাঁ হ্যাঁ, সম্প্রতি দুজনের জন্মদিন গেছে, তো দুজন দুজনকে কি গিফট দেওয়া হয়েছে সেটা একটু শুনি। ও দেয়নি তাই আমি দিই। কি কি মেনু রয়েছে একটু বলে দাও, যে অ্যানিভার্সারি হচ্ছে। অনুরাগের ছোঁয়ার ভালোবাসার উৎসব, আর আপনাদের ভালোবাসার জুটি তো সূর্য আর দীপা, দুজনকে দারুণ লাগছে। তো আজকে তো পুরো জলসা পরিবার, যার জন্য একসাথে যে সূর্য দীপার বিবাহবার্ষিকী বা অ্যানিভার্সারি, সেটা যদিও বা ওরা এখনও জানে না সারপ্রাইজ। তো এই যে রিউনিয়ন বলবো নাকি সবাই পরিবার একসাথে এইভাবে একটা জুটিকে সেলিব্রেট করছে, সেটা আগে কেমন লাগছে? সত্যি কথা বলতে জলসা পরিবার যেটাকে বলা হয়, সেটা আজকে মানে আমাদের পরিবারের প্রত্যেকে জলসা, এই যে এটা খুব ইম্পর্টেন্ট এই পরিবারের মধ্যে। পরিবারের সবাই আমরা আজকে এক হয়েছি, এটা মাঝে মাঝে খুব দরকার। তো আজকে সবাই আমরা খুব মজা করছি, ছুটিয়ে খাওয়া দাওয়া সবার সাথে, পুরনো সবার সাথে, মানে যাদের যাদের সাথে আলাপ আছে বা দেখা হয় না আমাদের কাজের জন্য, আমাদের তো প্রচণ্ড চাপ থাকে কাজে, তো সেই জন্য আমাদের সবার সাথে দেখা হয় না, যাদেরকে চিনি না, নতুন করে পরিচয় হওয়া সেটাও হচ্ছে, তো এটা দরকার, মাঝে মাঝে সত্যি খুব দরকার। সূর্য দীপার মিল হবে, এই প্রশ্নটা তোমরাও অনেকবার পেয়েছো এবং অপেক্ষাও করেছো যে কবে মিল হবে এবং কবে একটা রোমান্টিক ডান্স বা রোমান্টিক সিন আমরা দেখতে পাবো। তো ফাইনালি একটা ডান্স তো আজকে দেখতে পাচ্ছি। মজার বিষয় কি জানো তো, মানে এটা মিল হওয়া তো অবশ্যই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, কিন্তু তারপরেও দর্শক, তুই এটাই চাইছিলিস না? আমি এটা চাইছিলাম, আমি বোতলটা দিয়ে একটা পিলার বানাচ্ছিলাম, পড়ে গেল হাওয়ায়। আমি আমি আর কিছু বলবো না, আমি আমি করব না, প্লিজ বল বল। আরে আমি এটা কি করছি জানিস না, হাত পা চলে সব। কি কোন টপিকে ছিল? আরে এই যে সূর্য দীপার মিল। ও হ্যাঁ হ্যাঁ, সূর্য দীপার মিল। হ্যাঁ আমি যেটা বলছিলাম, সূর্য দীপার মিলটা হওয়া খুব দরকার, সেটা আমরা সবাই চেয়েছিলাম, কিন্তু তার মধ্যেও দর্শক এটাও দেখে খুশি হতো যে মাঝে মাঝে ড্রিম সিকোয়েন্স, মাঝে মাঝে যে ড্রিম সিকোয়েন্স, এই যে আমাদের প্রোমোটা যখন বের হয় তখন ওরে বাবা সবাইকে, কার স্বপ্ন এটা, কার ড্রিম এটা, নিশ্চয় এই যে নিশ্চয় বিশকার স্বপ্ন এটা, নিশ্চয় বিশকার দীপা ভাবছে এইরকম, মানে আমি বলে দিচ্ছি ওটা ড্রিম নয়, সূর্য সব সত্যি জেনে গেছে, জেনে গেছে ওই বাবা। এটা যে যেটা বললে যে প্রোমো দেখার পর প্রচুর কমেন্ট, প্রচুর ভালোবাসা তো পেয়েছো, আর এই যে ফাইনালি আজকের দিনটা যেখানে একটা জুটিকে সেলিব্রেট করা হচ্ছে, তোমাদের রোমান্টিক ডান্স, তো সারাদিন তো নানান অ্যাক্টিভিটি চলছে, তো এই ডান্সটা নিয়ে আগে একটু শুনবো। সব থেকে বড় কথা, আমরা জানতে পারি অনেকদিন আগে এই জলসা পরিবার মানে পরিবারের সবাই আমরা একসাথে হব। তো বেসিক্যালি আমাদের রিহার্সালের টাইম ছিল না, মজার বিষয় এটা। তো আমার হ্যাঁ রিহার্সালের টাইম ছিল না, মজার বিষয়, মজার বিষয় সত্যি আমার কাছে, মজার বিষয় কারণ আমার খুব সিরিয়াস বিষয়। আমি তো আমার প্যাকআপ হয়েছে তাড়াতাড়ি, ওর প্যাকআপ হয় দেরিতে, তো কাপল ডান্সটা আমরা রিহার্সাল করতে পারিনি। আমার সোলো ডান্সটা মোটামুটি তাও তিনটে রিহার্সাল পেয়েছিলাম, আমাদের কাপল ডান্সটা একটা রিহার্সাল পেয়েছিলাম। পরের দিনকে ফাইনাল যেদিনকে ডান্সটা আমরা তুলি, সেদিনকে আমি বলছি যে না হবে না, পারবো না। ফাইনাল আমরা অ্যাকচুয়ালি স্টেজে তুলেছি, এটা সত্যি ঘটনা, কারণ আমরা সময় পাই, সত্যি সময় পাইনি, কারো দোষ নেই এখানে। তো তারপরে শুনলাম যে ছেলেদের পারফরমেন্সটা আগে হয়ে গেছে, ওটা খুব ভালো হয়েছে, 40 মিনিট ধরে মনিটর করেছে, দেন টেকে গেছে। আমাদের বেলা সেটা হবে না, কারণ আমাদের এখনো পারফরমেন্সটা হয়নি। না 40 মিনিট ধরে মনিটর মানে হচ্ছে এক একটা তালে, হয়তো এটা হতে পারে যে তিনটে তিনটে করে ছেলে নেচেছে বা দুটো দুটো করে ছেলে নেচেছে, তাদের টাইম দিয়েছিস তো এনাফ, হ্যাঁ 10 মিনিট টাইম পেয়েছে, আমাদের সেটাও দিচ্ছে না। তুই একদম নেচেছিস এখন না? আমাদের ডুয়েট পারফরম্যান্সে কতক্ষণ টাইম দিয়েছে? আমাদের বেলাও দেবে না রে। দর্শক তো জানে না আমরা ভুল করেছি।
উৎসবের মরশুম জমজমাট হয়েছে আর সম্প্রতি দুজনের জন্মদিন গেছে, তো দুজনকে কি গিফট দেওয়া হয়েছে সেটা একটু শুনি। এখনো ভাবিনি কি গিফট দেবো, এখনো ভাবিনি, সত্যি বলছি ভাবিনি। মানে অ্যাকচুয়ালি জন্মদিনটা যেভাবে গেছে আমরা প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম, ডাবল করে খুব কাজের চাপ ছিল, আমরা সেলিব্রেশন সেইভাবে করিও নি, যা করেছি সেটের মধ্যে, সেটা তোমরাও জানো। তো এখনো ভাবিনি কি গিফট দেবো, গিফট আছে ও দেয়নি তাই আমি দিইনি। সিন থেকে তো প্রচুর গিফট পেয়েছো, মেয়েরা কি গিফট দিল একটু দিবার আছে? আমি একটা খুব ভালো ঘড়ি পেয়েছি সবার কাছ থেকে। গিফট পাওয়াটা না মানে অ্যাকচুয়ালি ওরকম ভাবে না যে গিফট পেতেই হবে, সবাই মিলে সেলিব্রেশন করছে, ব্যাস এটাই এটাই আমার কাছে। হ্যাঁ ভালো সেলিব্রেট হয়েছে, সবাই মিলে কাজের জায়গায় সেলিব্রেট করেছি, ফ্যামিলির সাথে সেলিব্রেট করেছি। বাবাজি নতুন গাড়ি গিফট করলো, ঘুরিয়েছে একদিনও? থাক ওটা না হয় নাই বা বললাম, আবার কখন কোথায় কি নিউজ করে দেবে কোনো দরকার আছে? ছাড়ো না, বাদ দাও না, নিউজের কি আছে? একটু বন্ধুকে গাড়িতে নিতে পারো না? হ্যাঁ আমি আমার অনেক বন্ধুকে গাড়ি চড়িয়েছি। হ্যাঁ ওকে চড়িয়েছো তো, সেটাই তো বলছি। হ্যাঁ আমরা চার পাঁচ জন মিলে গিয়েছি। তো আজকে তো যেটা দেখছিলাম ফুচকা খাওয়া হচ্ছিল খুব, তো কি কি মেনু রয়েছে একটু বলে দাও, যে অ্যানিভার্সারি। মেনু আজকে কি ডায়েট চলছে? না না আমার ডায়েট চলছে না আজকে। তো আজকে মেনু যেটা দেখলাম, সবার আগে সিলড বোতল পুরো ভর্তি ওখানে, মানে আই মিন বোতল ইন দ্য সেন্স জলের। হ্যাঁ তারপরে একটা ককটেল কাউন্টার আছে, সেখানে সোডা, হ্যাঁ ওখান থেকে সোনা দুবার খেলো, ওই আম পান্না খেলো, রাহুলদা একটা পাঁচবার, ওটা দেখাবে দর্শকরা দেখুক ও কি করে, এত বড় একটা গ্লাস, ঠিক আছে 2 লিটারের একটা গ্লাস, 4টে স্ট্র বসিয়ে একে ওকে দিল। ঠিক যে একা খাইনি, সবাইকে দিয়ে খেয়ে, সবাইকে দিয়ে, সবাইকে একটু একটু করে দিয়েছে, নিজে একটা সিপ মারলো হাফ গ্লাস সে কি বলে আর খেতে পারছি না বলে। হ্যাঁ এটাই হচ্ছিল। তো শেষে তুমি দর্শকদের কাছে বলবে দাও যে এই যেটার অপেক্ষায় ছিল, যে সূর্যদীপার মিল এবং ফাইনালি 3 ঘন্টার একটা মহাপর্ব আসছে জলসা জুড়ে, তো সেটা কি বলবে? অপেক্ষার অবসান ঘটতে চলেছে, এরপরে একটা খুব সুন্দর টুইস্ট আছে। সূর্য তো ব্যাপারটা বুঝতে পারলো, এরপর দীপার কি রিয়াকশন হবে সেটা দেখার জন্য অনুরাগের ছোঁয়া দেখতে হবে। সূর্যর অগ্নি পরীক্ষা হতেই পারে না দেখার, এবার সূর্য এবার যদি হয় তাহলে সূর্য সেটা কিভাবে রিয়াক্ট করবে বা কি করবে, মানে ও তো এখন গিল্টি, তো এটাই হচ্ছে ব্যাপার। আর ডেফিনেটলি 3 ঘন্টার একটা মহা এপিসোড, 3 ঘন্টা কিতনা বলা, 3 ঘন্টা, 3 ঘন্টা কা মহা এপিসোড আনে ওয়ালা হ্যায় অনলি অন স্টার জলসা। তো এখানে শুধু অনুরাগ মহা এপিসোড মানে স্পেশাল, আর সেটা যদি 3 ঘন্টা হয় বিরাট কন্টেন্ট, শুধু অনুরাগের ছোঁয়া পরিবার না, স্টার জলসার সমস্ত যারা আছেন পুরো সপরিবারে আমরা ইউনাইটেড হয়েছি এবং এই 3 ঘন্টার এপিসোড আমরা শ্যুট করছি, এটা দারুণ একটা মজা হচ্ছে এখানে। আর সব থেকে বড় কথা এখানে অনেক গেস্টও এসছেন, কারা এসছেন কে এসছেন ওসব ওগুলো সারপ্রাইজ থা, ওগুলো ওগুলো তো দেখতে হবে, মিস করতে পারবেন ওগুলো বললে বকা দেবে, তো মিস করবেন না, অবশ্যই দেখতে থাকুন। শুধু অনুরাগের ছোঁয়া না, স্টার জলসা সব সিরিয়াল দেখুন, ঠিক আছে সব সিরিয়াল দেখুন, অনুরাগের ছোঁয়া দেখুন 9:30 স্টার জলসায় প্রতিদিন।